শরীরকে সুস্থ রাখতে শারীরিক কসরত কিংবা ব্যায়াম কিংবা শরীর চর্চার কিন্তু বিকল্প নেই। আর সেটা যদি হয় যে আপনি কোনো জিমে যাচ্ছেন কিংবা আপনি বডি বিল্ডিংয়ে অংশগ্রহণ করছেন, তো হতে পারে আপনার জন্য একটা অনন্য ক্রীড়াশৈলী। সুপ্রিয় দর্শক, শুভ সকাল, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটি আমার খেলাধুলার বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আয়োজন এটিএন স্পোর্টস টাইমের আজকের পর্বে। বরাবর মতোই সঙ্গে আছি এস এম আব্দুল শাকুর। মূলত দেশে খেলাধুলার উন্নয়ন এবং সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখতেই দর্শক আমাদের এই নিয়মিত পথচলা। শুরুতে এই শরীর গঠন কিংবা শরীর চর্চা নিয়ে কথা বলছিলাম এবং আমরা জানি যে আগামী 29 তারিখ থেকে ন্যাশনাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ 2019 শুরু হতে যাচ্ছে। আমরা সেই আয়োজনের সঙ্গে থাকতে চাই, তাই তো? এটিএন বাংলা সবসময় কিন্তু এই ধরনের আয়োজনগুলোর সঙ্গে থাকতে চায় এবং সে কারণে বডি বিল্ডিং ফেডারেশন বা শরীর গঠন ফেডারেশনের দুজন শীর্ষ ব্যক্তি আমাদের সঙ্গে আছেন, তাদেরকে শুরুতেই স্বাগত জানাই। নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন, শুভ সকাল বলছি আপনাকে। শুভ সকাল, আসসালামু আলাইকুম। এবং নূর ইসলাম খান নাইম, মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং কার্যকরী কমিটিরও সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, শুভ সকাল বলছি নাইম ভাই। হ্যাঁ, শুভ সকাল। দর্শক, আপনি চাইলে যুক্ত হতে পারবেন আমাদের সঙ্গে। প্রশ্ন হচ্ছে যে কিভাবে, নতুন যারা যুক্ত হচ্ছেন তাদের জন্য এই প্রশ্নটি থাকা বাঞ্ছনীয়, কিন্তু পুরাতন দর্শকরা কিন্তু জানেন যে স্ক্রলে দেখানো ফোন নাম্বারে ফোন করে প্রশ্ন কিংবা মতামত জানানো যেতে পারে যখন তখন। আমরা আছি ইউটিউবেও, এটিএন টিউব প্রোগ্রাম সাবস্ক্রাইব যাদের করা আছে তারা যখন তখনই কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই ভিডিওগুলো, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। এটিএন স্পোর্টস টাইম যখন সার্চ করবেন পেয়ে যাবেন আমাদের যে কোনো পর্ব। আমরা ফেসবুকেও আছি, facebook.com/ATN Sports Time, ইনবক্স করতে পারেন, জানাতে পারেন যে কোনো পরামর্শ, যে কোনো মতামত হতে পারে সেগুলো নিয়েও আগামীর অনুষ্ঠান। আমরা একটু জানতে চাই যে এবারের আসলে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কী কী আছে। আমরা যুক্ত হই দর্শক। নূর ভাই, আমরা জানি যে নিয়মিত সারা বছরই আপনাদের বিভিন্ন ইভেন্ট থাকে এবং এবারে ন্যাশনাল যে চ্যাম্পিয়নশিপ আপনারা করছেন এর মধ্যে ছেলেদের এবং মেয়েদের ইভেন্টও থাকার কথা, আপনার মুখ থেকে শুনতে চাই আসলে কী কী রয়েছে। এবার জাতীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে দুইটা ইভেন্ট আমরা নতুন যোগ করছি, একটা হচ্ছে ম্যানস ফিজিক এবং ওমেন্স ইভেন্ট। এবং টোটাল ইয়াটা এই চ্যাম্পিয়নশিপে ডিভিশনগুলো হচ্ছে সিনিয়র ম্যানস বডি বিল্ডিং, মাস্টার ম্যানস বডি বিল্ডিং, ম্যানস ফিজিক অ্যান্ড ওমেন ইভেন্টস। ওকে, হ্যাঁ, এই এই এতগুলি ডিভিশনের চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল পর্যায়ের চ্যাম্পিয়নশিপটা হবে। এটা হবে, কতজন অংশগ্রহণ করবে এরকম কোনো আগাম তথ্য আছে? 27 থেকে এই 29 তারিখ পর্যন্ত, মানে 27 তারিখে শুরু হয়ে 29 তারিখে চূড়ান্ত রাউন্ড। কতজন অংশগ্রহণ করবে এটার? আমাদের এটিএন বাংলা আমাদের মিডিয়া পার্টনার থাকছে এবং আমরা লাইভ হচ্ছে 29 তারিখে এটিএন বাংলাতে আমাদের এই প্রোগ্রামটা। লাইভের কথা যখন আসে যে নাইম ভাই, আপনারা বেশ কয়েক বছর দেখি আপনি মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, প্রচুর পরিমাণে প্রচার আছে সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন বলি, পত্রিকাতে বলি, প্রচুর প্রচার আছে আপনাদের। এই প্রচারের ফলে নিঃসন্দেহেই বাংলাদেশের বিভিন্ন জিম এবং ব্যক্তিগতভাবে যারা শরীর গঠন করছেন তারা আগ্রহী হয়ে উঠেছেন। এবারে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটি হচ্ছে সেখানে সারাটা কেমন পাচ্ছেন এখন থেকে? আসলে মানে বডি বিল্ডিংয়ের কথা বলতে হলে শুরুতে এটিএন বাংলা আমাদের সাথে আছে, আর আমাদের এটিএন বাংলা এই লাইভ প্রোগ্রাম সুযোগ করে দেওয়ার কারণে সারা দেশব্যাপী সবাই দেখতে পারতেছে বডি বিল্ডিং এবং দিন দিন উৎসাহ হচ্ছে। তো আমরা এবার খুব ভালোভাবেই সাড়া পাচ্ছি, যেহেতু আমাদের এবার চারটা ডিভিশনে খেলা হচ্ছে। ওকে, মেন্স বডি বিল্ডিং, মাস্টার্স বডি বিল্ডিং, মেন্স ফিজিক অ্যান্ড উমেন্স ইভেন্ট। ওকে, তো এই এই জন্য আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, আর যেহেতু এবার ইসের জন্য মেন্স ফিজিক এবং উমেন্স ইভেন্টটা প্রথম যুক্ত হয়েছে, সুতরাং দেশব্যাপী একটা মানে আলোড়ন হয়েছে যে এই বাংলাদেশে ফার্স্ট, মানে আমরা ঈদ জন্য মানে উমেন্সের জন্য কিছু করতে পেরেছি আর কি। ওকে, একটা ফোন আছে আমাদের একদম শুরুতেই, আমরা একটা ফোন নেই তারপরে যুক্ত হচ্ছে আপনার সঙ্গে। দর্শক, ও প্রান্তে কে আছেন, নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে, টেলিভিশনের ভলিউমটা কেমন হবে? মিন্টু আকরাম বলছিলাম, নিউ স্টার জি মুগদা থেকে। ওকে, নিউ স্টার জি মুগদা থেকে। জি, টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে ফোন করতে হবে।
আমার নজরুল সাহেবের কাছে প্রশ্ন ছিল, নজরুল সাহেবের প্রশ্ন ছিল যে যারা মিস্টার বাংলাদেশ হবে তাদের তো মিস্টার বাংলাদেশ পদবি হবে ও উপাধি দিবেন, যারা ম্যানফিজিক্স এর যারা চ্যাম্পিয়ন হবে তাদের উপাধিটা কি থাকবে? ওকে ধন্যবাদ, আমরা প্রশ্নটি পৌঁছে দিচ্ছি। এখানে এই যে জিনিসটা হবে, আমরা শুধু ম্যানস বডি বিল্ডিং এর জন্য টাইটেলটা দিচ্ছি, সেটা হচ্ছে মিস্টার বাংলা, সিনিয়র যারা ম্যানস বডি বিল্ডিং এ থাকবে তারা হলো মিস্টার বাংলাদেশ টাইটেল পাবে। ওকে, আর মাস্টার জন্য মাস্টার বাংলাদেশ। ওকে, আর অন্যান্য যেগুলো ইভেন্ট, যে ম্যানস ফিজিক, ওমেন ইভেন্ট, এটার জন্য কোনো টাইটেল আমরা মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন বলছেন হয়তো? হ্যাঁ, চ্যাম্পিয়ন বলছেন, কিন্তু কোনো স্পেসিফিক কোনো টাইটেল দেওয়ার সুযোগ নেই। টাইটেল ইয়াটা শুধু ম্যানস বডি বিল্ডিং এর জন্য, সেটা ওই যে সিনিয়রদের জন্য মিস্টার বাংলাদেশ এবং মাস্টার্সের জন্য মাস্টার বাংলাদেশ, এছাড়া অন্য কোনো ডিভিশনে আমরা কোনো টাইটেল রাখছি না। ওকে, থ্যাংক ইউ। নাইম ভাই, মেয়েদের ইভেন্ট প্রথমবারের মতো, অনেকেরই আগ্রহ আছে যে কি হবে, কীভাবে হবে, বিশ্বের অন্যান্য দেশে যেভাবে হয় সেভাবে হবে কি না, নাকি বাংলাদেশের জন্য একটা বাংলাদেশি আদল তৈরি হবে, কি একটু খোলাসা করবেন? আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সামাজিকতা রক্ষা করেই আমরা এই প্রতিযোগিতা আয়োজন করেছি। আমাদের বাংলাদেশি ভার্সনে এটা হচ্ছে টাইট, যেটা ই হবে মেয়েদের কস্টিউম, সেটা হবে টাইট, মানে স্কিন টাইট পোশাকটা হবে এবং ফুল, মানে পা থেকে হাতের কবজি পর্যন্ত আমরা এবার রেখেছি। আর এবার ওপেন ক্যাটাগরি রাখছি আমরা, মানে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। একটা এই অংশগ্রহণটা আসলে কখন কিভাবে করবেন আপনাদের? 27 তারিখে যখন শুরু হবে, 27 তারিখে যখন আমাদের ওয়েইং নেওয়া শুরু হবে এবং হাইট নেওয়া শুরু হবে, তখনই তারা এসে আমাদের এখানে, মানে ওখানে রিপোর্টিং করলেই হয়ে যাবে, রিপোর্টিং করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, এবং আমরা হয়তো মনে করি তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্য বা করতে পারবে, তারাই করতে পারবে। এখানে এখানে যে জিনিসটা হচ্ছে, আমি যেটা বলতে চাই যে আজকাল কিন্তু আমাদের মেয়েরা বডি বিল্ডিং লাইফ স্টাইলের সাথে সম্পৃক্ত হচ্ছে এবং জিমে প্রচুর সময়, হ্যাঁ, এবং তারা এটাকে খুব আগ্রহের সাথে নিচ্ছে, এবং তারা যাতে এই তাদের যে মেয়েরা যাতে এই ফিজিক স্পোর্টের সাথে জড়িত হতে পারে সেই উদ্দেশ্যটাকে লক্ষ্য করেই আমাদের বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন এই মেয়েদের ইভেন্টটা চালু করতে যাচ্ছে। কি পরিমাণ মেয়ে পার্টিসিপেন্ট আসবে বলে মনে করছেন আপনারা, কোনো ধারণা পেয়েছেন? এখন পর্যন্ত আমরা তো মানে অনেক 20 জনের মতো আগ্রহ প্রকাশ করেছে, হ্যাঁ আগ্রহ প্রকাশ করেছে। আর এখানে যে জিনিসটা আমি উল্লেখ করতে চাই যে আমাদের IFBB যে ওমেন ইভেন্টসে মানে অনেকগুলো ডিভিশন আছে, আচ্ছা, এবং তার যে অ্যাথলেটদের যে পোজিং অ্যাটায়ার, হ্যাঁ, সেটা আমরা আমাদের ধর্মীয় অনুশাসনের সাথে তাল রেখে আমাদের সোশ্যাল ইয়ার সাথে আমরা পুরোটাই তাদের মানে অ্যাটায়ারটা চেঞ্জ করে দিয়েছি। ওকে, আমরা অ্যাটায়ারটা করেছি, অ্যাথলেটদের অ্যাটায়ারটা করেছি, উপরে থাকবে ফুল স্লিভ ক্রপ টপ, ওকে, আর হাই রেস্ট, নিচের দিকে থাকবে হাই রেস্ট লেগিংস, ওকে, হ্যাঁ, এবং এটা স্কিন টাইট, ওকে, হ্যাঁ, এবং আমরা এটা এটার মাধ্যমে আমরা শুধু তাদের বডি শেপ, সিমেট্রি, প্রপোর্শন, ব্যালেন্স এবং তার ইন্ডিভিজুয়াল মানে প্রেজেন্টেশনের উপরেই আমরা তাদেরকে তাদের ফিজিককে মূল্যায়ন করব। ওকে, এবং আমরা এটা IFBB-র অনেক কিছু আমাদের ধর্মীয় প্রেক্ষাপটে যে যেগুলো অনুশাসন কিছুটা মডিফাই করে আমরা এই ইভেন্টটাকে চালু করতে যাচ্ছি। দারুণ, প্রথমবারের মতো শুরু হওয়া এরকম একটি ইভেন্ট নিঃসন্দেহেই অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দু। মিডিয়া সাপোর্ট কতটা পাবেন, ধরেন এই ধরনের ইভেন্টগুলো যখন হয় মিডিয়ার আকর্ষণও থাকে নিঃসন্দেহে? অবশ্যই, যেহেতু এবার ওভেন্টস ইভেন্ট মেন্স ফিজিক আছে, আমরা এর মাধ্যমে আমরা ব্যাপকভাবে সাড়া পেয়েছি। যেমন কিছুদিন আগে আমাদের যে একটা ই হয়েছে, ওই যে মিস্টার ওয়ার্ল্ড, আমরা দেখেছি যে 35টা ন্যাশনাল পত্রিকায় আমাদের নিউজটা এসেছে এবং বিভিন্ন টিভিতে দেখাচ্ছে। তো আমরা ব্যাপকভাবে এই মিডিয়া কভারেজ করতে পেরেছি এবং মিডিয়ারাও আমাদের ব্যাপকভাবে সহযোগিতা করছে। আর এবার খেলায় আমরা আশা প্রকাশ করছি 500-এরও অধিক প্রতিযোগী অংশগ্রহণ করবে, যেহেতু ওপেন রয়েছে,
500 অধিক এবং 300 অধিক ক্লাব সংস্থা ইউনিভার্সিটি বলেন এরা অংশগ্রহণ করবে ক্লাব পর্যায়ে আর 78 জনকে আমরা টোটাল 78 জনকে পুরস্কৃত করব দারুণ একটা প্রশ্ন থেকেই যায় যে ধরনের যখন একটা নতুন আয়োজন এবং একটা বড় পরিসরে করছেন পৃষ্ঠপোষকতা কি পাওয়া গেছে আমরা এখন পর্যন্ত আমরা এই এই প্রতিযোগিতা জাতীয় প্রতিযোগিতা আয়োজনের জন্য যাদের আমরা সহযোগিতা আশ্বাস পেয়েছি সেটা কো স্পন্সর হিসাবে শাহ স্পোর্টস ওকে অ্যাসোসিয়েট স্পন্সর হিসাবে ভিআইপি স্পোর্টস অ্যান্ড ফিটনেস দারুণ রুসনাল স্টুডিও অ্যান্ড আর আনকান সুযোগই ওকে আর পার্টনার হিসাবে আমরা পাচ্ছি রায়ান ফিটনেস এবং শেডেড আর্মি এই ধরনের আশ্বাস পেয়েছি এবং সামনের এই কয়েকদিনের মধ্যে আরও অনেকে আমাদের সাথে যুক্ত হতে পারে দারুণ দারুণ হ্যাঁ নিঃসন্দেহে এরকম একটা নতুনের সঙ্গে অনেক নতুন যুক্ত হওয়ার চেষ্টা করবেন আসলেই একটা প্রশ্ন অনেকেই হয়তো করেন যে আপনাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমটা কি যারা ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করেন ঢাকার বাইরে তারা কিভাবে আপনাদের সঙ্গে যুক্ত হবেন বা এই ইভেন্টে যদি ঢাকার বাইরে থেকে কেউ আসতে চান তারা কিভাবে আসবেন সরাসরি চলে আসবেন ইভেন্টে আমরা আমাদের ফেডারেশন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন একমাত্র জাতীয় ছাড়া প্রত্যেকটা প্রতিযোগিতায় ব্যক্তিগতভাবে অংশগ্রহণের সুযোগ রেখেছে ওকে কিন্তু এই ন্যাশনাল পর্যায়ে প্রতিযোগিতায় আপনাকে হয়তো হয় যে কোনো ক্লাব সংস্থা বা কোনো অর্গানাইজেশনের পক্ষে অংশগ্রহণ করতে হবে একমাত্র শুধুমাত্র ন্যাশনাল পর্যায়ে এই প্রতিযোগিতা যাবে এটা কি ঢাকার কোনো সংস্থা নাকি ক্লাব না এটা সব কোনো জায়গা থেকে আর্মি তারপরে আপনার সার্ভিসেস টিম ইয়াগুলো অংশগ্রহণ করতে পারবে বিভিন্ন ক্লাব ক্লাব অংশ করতে পারবে তারপরে যাদের বডি বিল্ডিং যে অর্গানাইজেশনের যে বডি বিল্ডিংয়ের উপরে তাদের অ্যাক্টিভিটি আছে তারা প্রেরণ করতে পারবে তাদের অ্যাথলেটদেরকে নাইম ভাই ঢাকার মধ্যেও প্রচুর জিম বাড়ছে এবং না বাড়ার কোনো কারণ নেই আমাদের এখন যে ধরনের পরিবর্তন হচ্ছে এবং তার মধ্যে একটা বড় পরিবর্তন হচ্ছে মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে এবং সেক্ষেত্রে জিমে যাওয়া আসাটা বেড়েছে এই জিমগুলোতেও আবার আপনাদের যাওয়া আসা বেড়েছে আমরা দেখেছি যে সপ্তাহের ছুটির দিনগুলোতে কোনো না কোনোভাবে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ তারা ভিজিট করছেন এই ভিজিটের মাধ্যমে আসলে কী দেখছেন যে তার জিমগুলোর মান নাকি আরও অন্য কিছু দেখার সুযোগ থাকে আসলে আমরা যে স্লোগান দিয়ে নামছি সেটা হলো বডি বিল্ডিং করো ফিট বাংলাদেশ গড়ো ওকে এর লক্ষ্যেই আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি আমরা আমাদের যারা জিম যারা দিতে উৎসাহবোধ করে হ্যাঁ আমরা তাদেরকে বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে থাকি যেমন আমাদের খেলায় যারা অংশগ্রহণ করে এবং ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা এই জিমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা ওদের উৎসাহিত করি তো এর প্রেক্ষাপটে প্রতিটা গ্রাম মহল্লায় জিম ছড়িয়ে যাচ্ছে আমরা তো এখন প্রতি মাসেই দেখা যায় 2-4-10টা জিম উদ্বোধন করতে হয় এবং আপনি জেনে অবাক হবেন যে প্রতিটা থানা পর্যায়েও এখন জিম হচ্ছে তো এটা বডি বিল্ডিংয়ের জন্য আশাবাদী যে একটা ভালো কিছু হবে আর এখন তো বাংলাদেশে মানে বহির্বিশ্ব ভালো রেজাল্ট করতেছে যেমন এই কয়েকদিন আগেও IFBB ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সিলভার মেডেল পেয়েছে ওকে এছাড়াও সাউথ এশিয়ান গেমসেও বাংলাদেশে 60টা পদক পেয়েছে আচ্ছা হ্যাঁ তো সর্বোপরি আমরা দেখতেছি যে বডি বিল্ডিংটা দিন দিন এগিয়ে যাচ্ছে এই আরেকটা যে জিনিসটা আমি এখানে আরেকটা উল্লেখ করতে চাই বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন আমাদের মাননীয় সভাপতি মেজর জেনারেল সুবিদা আলী ভুঁইয়া এমপি নির্দেশনায় সামনের বছরের জুলাই থেকে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন একাডেমি আমরা চালু করতে যাচ্ছি ও হ্যাঁ এবং সেটাতে আমরা কোয়ালিফাইড ট্রেনার তারপরে এই বডি বিল্ডিংয়ের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে মানে এডুকেটেড করার এই প্রয়াস নিচ্ছি এবং আমাদের প্রেসিডেন্ট মহোদয় আরও বলেছেন যে এই সামনে বছরে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের জানুয়ারি থেকে আমরা আমাদের ফিট বাংলাদেশ গড়ার মিশনে আমরা নামতে যাচ্ছি তো এটা নিঃসন্দেহে ভালো একটা বিষয় হচ্ছে যে যেমনটা বলছিলেন নজরুল ভাই যে শিক্ষার দিকেও এগিয়ে যাচ্ছেন যে যারা তাদের শারীরিক ফিটনেস নিয়ে কাজ করছেন জিমে যাচ্ছেন এরকম কাউকে কাউকে দেখা যায় হয়তো লেখাপড়ার ব্যাপারে হয়তো আগ্রহী হচ্ছেন না কিংবা
একটা পর্যায়ের পরে লেখাপড়া ছেড়ে দিচ্ছেন, আপনারা চাইলে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও একটা এমওইউ করে নিতে পারেন যে তাদের লেখাপড়ার দায়িত্ব কিন্তু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় নিতে পারে, ফলে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সঙ্গে কোনো বিশ্ববিদ্যালয়ের যদি কোনো একটা চুক্তি হয় সে চুক্তির অধীনেই কিন্তু বছরে হয়তো দুজন বা পাঁচজনকে আপনারা উচ্চতর শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারেন, এ ব্যাপারে আপনারা যোগাযোগ করবেন কি না? এ ব্যাপারে আমরা অবশ্যই যোগাযোগ করব, কারণ আমাদের যারা বডি বিল্ডার আছে এরা অনেকে এখন এখন তো অ্যাভেলেবেল শিক্ষিতরা আসতেছে, এখন বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেরাও এই খেলায় অংশগ্রহণ করতেছে, তো আমরাও বিশ্ববিদ্যালয়ের সাথে এগ্রিমেন্ট করব সামনের দিকে যাতে আমাদের বডি বিল্ডাররাও কোনো ইউনিভার্সিটি দিতে এই করতে পারে, এটা আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এবারের যে টুর্নামেন্টে সেই টুর্নামেন্টে কি কোনো ক্যাশ অ্যাওয়ার্ড রয়েছে নাকি? না, এটা এবার এবার আমাদের কোনো ক্যাশ অ্যাওয়ার্ড থাকবে না, জাতীয় পর্যায়ে কোনো প্রতিযোগিতায় আমরা মানে ক্যাশ অ্যাওয়ার্ডের জন্য আমরা এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সাধারণত ক্যাশ অ্যাওয়ার্ড থাকে না? না, এমনি ইন্টারন্যাশনালি যে কোনো কম্পিটিশনে মানে চাইলে ক্যাশ অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা যায়, কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে এখানে মেডেল থাকবে, ট্রফি থাকবে এবং ডিপ্লোমা থাকবে, সার্টিফিকেট, এটা হচ্ছে আইবিবির ম্যান্ডেটরি ব্যাপার, এটা থাকতেই হবে। হ্যাঁ, থাকতে হবে। আর ক্যাশ অ্যাওয়ার্ডটা এটা কোনো অর্গানাইজার চাইলে সেটা দিলে দোষের কিছু নয়, কিন্তু এবার আমরা ন্যাশনালে কোনো ক্যাশ অ্যাওয়ার্ড দিচ্ছি না। এটা কি একটা নিয়মিত আয়োজন তাই না? প্রত্যেক বছরই আপনারা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করে থাকেন? জি, আমরা ট্রাই করে থাকি প্রতি বছরই আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা হয়, আর এখান থেকেই মিস্টার বাংলাদেশ খ্যাত, যে মিস্টার বাংলাদেশ হয়, এই বাংলাদেশ থেকেই আমরা আবার দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় ই করি। তো এই যে মিস্টার বাংলাদেশ, এটা কি সেরাদের সেরা নাকি প্রত্যেকটা ওজন শ্রেণীতে মিস্টার বাংলাদেশ? প্রত্যেকটা ওজন শ্রেণীতেই একজন মিস্টার বাংলাদেশ হয়, প্রত্যেকটা ওজন শ্রেণীতেই। ওকে, আপনিও এক এককালের মিস্টার বাংলাদেশ এবং আপনার অনুজরা অনেকেই এখন প্রত্যেক বছরই মিস্টার বাংলাদেশ হচ্ছে, আপনাদের সময়কালের আয়োজন আর এখন আপনি নিজেই আয়োজন করছেন সাধারণ সম্পাদক হিসেবে, এর মধ্যে কতটা পার্থক্য দেখেন? এখানে অ্যাথলেটদের অনেক ইম্প্রুভ হয়েছে, আমাদের বডি বিল্ডিংয়ের আমাদের সময়ের যে অ্যাথলেটের যে কোয়ালিটি এখন আমরা অনেক অ্যাডভান্স স্টেজে পাচ্ছি। হ্যাঁ, আর যদি আপনি বলেন খেলার আয়োজন, সেই খেলার আয়োজনে ড্রামাটিক চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবং আপনাদের সবার সহযোগিতায় এটা বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন আজকের একটা মানে বিশেষ মানে উন্নত মানের প্রতিযোগিতা আয়োজন করতে পারছে। জি, যেমন আমরা এখন আমরা আমাদের বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপগুলো এখন এটিএন বাংলায় লাইভ হচ্ছে, আমরা টিভিতেও আমরা এই বডি বিল্ডিংটাকে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা বেশ সক্রিয়, আপনাদের সব ইভেন্টের খবরাখবর কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পাই, ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা এটাকে এগিয়ে নিতে, যেটা এটা এই এটা হলো রিসেন্ট আমাদের ডেভেলপমেন্ট। জি, তো নাইম ভাই, এই কাজটা আপনি করছেন, আপনি মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং আপনার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচারের দিকটা বডি বিল্ডিং ফেডারেশন তারা খুব আগ্রহের সঙ্গে নিয়েছে এবং এগিয়েছে অনেকখানি, এবং এটাও মনে হয় বাংলাদেশের যে বডি বিল্ডিং ফেডারেশন কিংবা জিমগুলোর ক্ষেত্রে একটা নতুন মেরুকরণ তৈরি করে দিয়েছে নাকি? অবশ্যই, আমরা তো ফেসবুক ইউটিউব টুইটার সব ব্যবহার করতেছি, আর পাশাপাশি আমাদের ওয়েবসাইটও চালু হয়েছে। জি, তো ওয়েবসাইটও চালু হয়েছে, যার কারণে প্রত্যেকটা বডি বিল্ডার খোঁজখবর নিচ্ছে, আমরাও খোঁজখবর নিচ্ছি। হ্যাঁ, আমাদের ব্যাপকভাবে প্রচারের জন্য ফেসবুক তারপর ইউটিউব ওয়েবসাইট কাজ করছে। ওকে, এবারের যে দর্শকরা খেলা দেখতে পারবেন চূড়ান্ত পর্বের এটিএন বাংলায়, এছাড়া যে অন্যান্য দিনের খেলাগুলো হবে কখন কিভাবে হবে সেটা যদি দর্শকদের জানান, কেউ হয়তো ভেনুতে গিয়েই হয়তো উপভোগ করার সুযোগ পাবে। আমাদের 27 তারিখে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সভাকক্ষে ওয়েইং ওজন নেওয়া হবে, হাইট মেজারমেন্ট, ওয়েইং রেজিস্ট্রেশন, ওয়েইং হাইট মেজারমেন্ট নেওয়া হবে, এবং পরের দিন 28 তারিখ সকাল 10টা থেকে NSC টাওয়ার অডিটোরিয়ামে প্রিজাজিং এবং ওপেনিং সেরিমনি অনুষ্ঠিত হবে, আর ফাইনাল হবে 29 তারিখ জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে 3টা থেকে
আমাদের এটা হবে আর কি। এবং এটিএন বাংলা সেটা সরাসরি সম্প্রচার করবে। আমরা আর প্রি জাজিংটা যে বিভিন্ন ক্যাটাগরিকে যেভাবে সাজিয়েছি, আমরা 12টা 11টার সময় আমরা ওপেনিং করব, ওপেনিং সেরিমনি করব। 12টার থেকে আমরা ম্যান ফিজিকের যে ক্যাটাগরি আছে ওটা করার পরে ওমেন ইভেন্টসটা করব। ওমেন ইভেন্টসের পরে আমরা ম্যান সিনিয়র বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে যাব এবং সেটা 85+ থেকে আরম্ভ হয়ে ডিসেন্ডিং অর্ডারে যাবে এবং লাস্টে মাস্টার্স ক্যাটাগরির প্রতিযোগিতাটা হবে। এই প্রি জাজিং এ কি সাধারণ দর্শকরা আসতে পারেন, দেখতে পারেন? হ্যাঁ, সবাইকে সবাই। এবং আরেকটা জিনিস আমরা বলে রাখি যে এই প্রি জাজিং এবং ফাইনালে সবার জন্য মানে ফ্রিলি এটা উপভোগ করার সুযোগ আছে। আচ্ছা, এটার জন্য কোনো টিকিটস লাগবে না, শুধু লাগবে আপনার মানে আগ্রহ যে আপনি বডি বিল্ডিংকে ভালোবাসেন, বডি বিল্ডিং অ্যাক্টিভিটিটা আপনারা দেখতে চান। এবং সবাইকে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আমরা মানে আমন্ত্রণ জানাবো যে আমাদের এই দুই দিনের প্রতিযোগিতাটা, যারা বডি বিল্ডিং এর ফ্যান এবং বডি বিল্ডিং কে ভালোবাসেন, নিজেও যারা আগামীর বডি বিল্ডিং, হ্যাঁ হ্যাঁ আগামীর বডি, তারা সবাই যেন এই বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপটাকে উপভোগ করেন। তাদের জন্য এটি যে এনএসসি টাওয়ার অডিটোরিয়াম অডিটোরিয়ামে আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রি জাজিংটা কি 27 তারিখে না 28 তারিখে? 27 তারিখে প্রি জাজিং, 28 তারিখ। 27 তারিখে শুধু হচ্ছে রেজিস্ট্রেশন, ওয়ে ইন অ্যান্ড হাইট মেজারমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংলগ্ন কনফারেন্স রুমে, কনফারেন্স রুম, আচ্ছা তার নিজের কনফারেন্স রুমে এটা হবে। 28 তারিখে হচ্ছে প্রি জাজিং, এবং সেটা হবে এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে। আর 29 তারিখে চূড়ান্ত পর্ব, যেটা সরাসরি সম্প্রচার করবে সেটা এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে। আমরা এবার যে ব্যাপকভাবে সাড়া পাচ্ছি তার ই হলো, আমরা কিছুদিন আগে একটা ই করেছি, সেমিনার করেছি, এই উমেন্স ইভেন্ট, মেন ফিজিক, মেন্স বডি বিল্ডিং, মাস্টার্স বডি বিল্ডিং কীভাবে হবে, কীভাবে করব, আমরা সেমিনার করেছি বঙ্গবন্ধু স্টেডিয়াম কনফারেন্স রুমে। তো দেখা গেছে ওখানে আমাদের মেয়ে পার্টিসিপেন্ট পর্যাপ্ত হয়েছে, প্রায় 30 জনের মতো মেয়ে পার্টিসিপেন্ট হয়েছে, এবং ছেলেদের যা আসছে আমরা জায়গা দিতেই হিমশিম খেয়েছি। তো আমাদের কোঅর্ডিনেট করছে মিস্টার বাংলাদেশ খ্যাত জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, উনি এবার একাডেমি যে আমরা খুলতেছি ওইটার পরিচালক হিসাবেও ওই কমিটিতে মানে মনোনীত হয়েছেন। দারুণ, আমরা দারুণ সব খবরাখবরগুলো জানলাম এটিএন স্পোর্টস টাইমের মাধ্যমে। দুজন প্রিয় মানুষ সুন্দরে সকালে আমাদেরকে সময় দিয়েছেন, ভালো লাগা অব্যাহত থাকবে। আগামী 29 তারিখেও যে সরাসরি সম্প্রচারটি হবে এনএসসি অডিটোরিয়াম থেকে, আপনাদের সঙ্গে সেখানে আরও দেখা হবে, কথা হওয়ার সুযোগ থাকবে। ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলার পক্ষ থেকে আপনাদের দুজনকেই। ধন্যবাদ সবাইকে, এটিএন বাংলাকে এবং আমাদের দর্শকবৃন্দকেও। ওকে দর্শক, কথা হচ্ছিল দুজন প্রিয় মানুষ যারা বাংলাদেশের শরীর গঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করছেন নিরলসভাবে। এবং আমরাও চাই এই ধরনের ক্রীড়া ফেডারেশনগুলো এগিয়ে আসুক, এবং এগিয়ে যখন আসবে তখন একটা ফিট বাংলাদেশ কিন্তু গড়ার সুযোগ থাকছে। আপনিও চান নিঃসন্দেহে আপনাকে ফিট রাখতে, হতে পারেন আপনি ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করছেন, এবং ফেডারেশনের সঙ্গে যুক্ত হলে আরও সব নতুন কিছু পাওয়া যাবে, যুক্ত হওয়া যাবে আন্তর্জাতিক ইভেন্টগুলোতেও। আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা, সকলে ভালো থাকার প্রত্যাশায়। নিজে ভালো থাকুন, ফিট থাকুন, ফিট রাখুন আপনারা আশপাশকে। আল্লাহ হাফেজ।